প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্ক্স তোমাদের হচ্ছে 20, আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। দেখে নাও প্রশ্নপত্রটি একের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 6 = 6। প্রথম, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, কথাটি কে কাকে বলেছিল? পরের প্রশ্ন, মধু আনতে কে কে বনে গিয়েছিল? পরের প্রশ্ন, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশটিকে কোন কোন আদিবাসীর নাম ছিল? পরের প্রশ্ন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক প্রদীপ, ঠিক পরের লাইনটি লেখো। পরের প্রশ্ন, মনে পড়ে ড্যাশ ড্যাশ ব্যথা, শূন্যস্থান পূরণ করো। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর পুরো নাম ড্যাশ। দুয়ের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 3 = 6। প্রথম, মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, ডাকাত দল ফণীমনসার কি অবস্থা করেছিল? তখন বনের পরীর কাছে সে কি প্রার্থনা করেছিল? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার লাভ করেছিলেন? তিনি কোন আদর্শে বোলপুর শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন? তিনের দাগে রয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1/2 করে, 1/2 × 4 = 2। প্রথম, ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, রাতের বেলা, দুপুরবেলা। পরের প্রশ্ন, কুমির ও শিয়াল দ্বিতীয়বার আলু আখ ধান এর চাষ করেছিল। পরের প্রশ্ন, ট্যাকের দিকে সামনেই একটা সুন্দরী গড়ান শিশু গাছ, যেটা হবে বেছে নিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন, লিমেরিক কবিতাটির তর্জমা করেছেন সত্যজিৎ রায়, সুকুমার রায়, বিমল রায়। চারের দাগে রয়েছে, শব্দার্থ লেখো, প্রতিটি প্রশ্নের মান 1/2 করে, 1/2 × 4 = 2। প্রথম, উল্লাসিত শূল শাশ্বত নন্তা, লিঙ্গ পরিবর্তন করো। প্রতিটি প্রশ্নের মান 1/2 করে, 1/2 × 4 = 2। প্রকাশক বিদ্বান কবি গায়ক। চারের তিন, নিচের শব্দগুলির বহুবচনের রূপগুলি লেখো, প্রতিটি প্রশ্নের মান 1/2 করে, 1/2 × 4 = 2। ছেলে আমি মেঘ ভক্ত। এই রয়েছে টোটাল তোমাদের 20 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। পরীক্ষার জন্য তোমরা কিছু চিঠি এবং অনুচ্ছেদ রচনা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এই বছরের পরীক্ষায় কিন্তু তোমাদের চিঠি বা অনুচ্ছেদ রচনা থাকতে পারে। তোমরা চিঠির মধ্যে প্রধান শিক্ষকের কাছে চিঠি, তোমার প্রিয় বন্ধুর কাছে চিঠি এবং তোমার বাবা মায়ের কাছে চিঠি, এইগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর অনুচ্ছেদ রচনার মধ্যে করোনা ভাইরাস, বাংলার উৎসব, তোমার বিদ্যালয়, এইগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে অনুচ্ছেদ রচনা এই বছরের পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাও, লাল কালার যে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি সেকেন্ড সামিটিভ এক্সামের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্রও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব খুব ভালো হবে। তোমাদের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, তোমাদের পরীক্ষার আগের সপ্তাহগুলোতে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে বা যে প্রশ্ন উত্তরগুলো ক্লাসে লেখানো হবে, সেই প্রশ্ন উত্তরগুলোর পাশে তোমরা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে।
কারণ আমাদের সাজেশনের পাশাপাশি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় তোমরা কিন্তু সমস্ত প্রশ্নেরই কিন্তু উত্তর করতে পারছো।